এটা বলাই যায় কিন্তু বেশি দিন রাখলে কিন্তু রস রস যাবে একদম বলতে পারো স্টার রুবি রেড গ্রেপ তো কেমন খেয়ে এটা আমরা সুন্দর কালার দুর্দান্ত কালার স্টার রুবি রেড গ্রেপ ফল দেখাই এইখানটা দেখাও দেখো তুমি এইখানটা দেখাও শুধু বন্ধুদের বলবো একটা ফলের সাইজ দেখাও সমস্যা হচ্ছে কি

ছোটো ছোটো গাছে কিভাবে ফল ভরে আছে আর আজকের ভিডিওটা কিন্তু না কেটে পুরোটা দেখতেই হবে তার কারণ আজকে ভিডিওতে আমরা ছাদ বাগানের বেশ কিছু ভ্যারাইটি দেখাবো যেগুলো ফল ভরে আছে আর তার মধ্যে কিছু কিছু ফল আমরা আজকে টেস্ট করব। বেশ কিছু ভ্যারাইটি টেস্ট করব একটু অগ্রিমই টেস্ট করব তার কারণ এখন এই ফলটার পজিশান কেমন আছে বা আগামী দিনে এই ফলটা ভালো হবে কিনা কিছুটা বোঝা যাবে যাই হোক ভিডিওটা না কেটে দেখলে কিন্তু আপনারা এর থেকে কিছুটা হলে অভিজ্ঞতা পাবেন আর তার সাথে আমি বলি আজকের ভিডিওতে কিন্তু আমরা কিছু পরিচর্যাও রাখবো অন্তত লেবু গাছ সামনে সিজনে ফল পেতে গেলে বা ফুল পেতে গেলে কেমন কেমন পরিচর্যা এখন থেকেই করব সেগুলোও জেনে নেবো যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই সুজাদার সাথে আমরা কথা বলে নিই এবং একে একে কিছু ভ্যারাইটি টেস্ট করে আপনাদের সামনে দেখাবো চলো শুরু করি সুজাতা কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি এর আগের ভিডিও আমরা লঙ্গল নিয়ে দিয়েছিলাম বন্ধুদের আর আজকে আমরা ছাদ বাগানের ভিডিও দেব যেহেতু এসডি গিনওয়াল চ্যানেলের ছাদ বাগান এর আগে আমরা রিভিউ দিয়েছি বা দেখিয়েছি কি কি ভ্যারাইটি আছে আর আজকে আমরা সাধারণত কিছু ফল দেখাবো যে কোন কোন ভ্যারাইটিতে ফল এসছে আর কিছু ভ্যারাইটি যদি টেস্ট করার মতো হয় সেগুলো আমরা টেস্ট করবো অনেকগুলো ভ্যারাইটি তো ফল তো পেয়েছি যেহেতু এখন সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ চলছে

এটা হচ্ছে সুমো ম্যান্ডারিন তো সুমো ম্যান্ডারিন বলতে গেলে এটা হচ্ছে কিন্তু জাপানিজ ভ্যারাইটি সুমো কিন্তু একটা গ্রুপ হুম সুমো কিন্তু অনেকগুলো ভাগ আছে যেমন পন ওটাও কিন্তু সুমো ম্যান্ডারিন্ডারিন ওআরি ও কিচ্ছু তো আজ থেকে প্রায় সাড়ে এটা সাতসুমারি ভ্যারাইটি আজ থেকে প্রায় সাড়ে চার বছর আগে এটা ডেক বন হিসেবে সংগ্রহ করেছিলাম ওই সময় যারা আমরা সংগ্রহ করেছিলাম সবাই মোটামুটি ঠকেছি ডেক তো ছিল না ওই সুমো ম্যান্ডারিনের কোনো একটা ভ্যারাইটি আমাদের ধরিয়ে দিয়েছিল তো যখন এই সেলার দিয়েছিল এটা তো তারাই বলতে পারবে এটা কোন ভ্যারাইটি সুমোর হ্যাঁ অবশ্যই তো ফল আমরা একটু দেখি নিয়ে এই গাছটা একটা ড্রামে আছে হুম সম্ভবত পঞ্চাশ লিটার হবে তাই তো এটা পঁয়তাল্লিশ লিটার ড্রাম পঁয়তাল্লিশ ফল দেখায় এইখানটা দেখাতে বলবো দেখো তুমি এইখানটা একটু দেখাও শুধু বন্ধুদের বলবো একটা ফলের সাইজ দেখাও

যাই হোক এই ফলকে আজকে আমরা একটা এটা তো যেহেতু ম্যান্ডারিন বুঝতে পারছো এখন তো সময় নয় এটা ছোট থেকে একটা ছিড়ি হ্যাঁ 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 এটা যেহেতু একদম ছোট থেকে ছিললাম ম্যাচুরিটি হয়ে গেলে আমরা পারফেক্ট রিভিউ অবশ্যই দেব তখন নিশ্চয় নিশ্চয় এই যে এটা হচ্ছে সমস্যা দেখতে পাচ্ছ সমস্যা হচ্ছে যে রস হচ্ছে রস শুকিয়ে আসার টেন্ডেন্সি কিন্তু আছে এই ভ্যারাইটির হ্যাঁ তবে যেটুকু রস শুকায়নি কালারটা কিন্তু দারুণ এসেছে হ্যাঁ কালার দারুন এসেছে দ্বারাও একটা ফল দেখে তো এইভাবে বোঝা যাবে না হুম আরেকটা ফুলও ছিঁড়ি আমি হ্যাঁ যদি কারণ আগে থেকে একটা ফল দিয়ে মতামত নেওয়া ঠিক হবে না হুম ভিতরটাতে দেখা যায় প্রতিটা এই ফলটা যদি এমন হয় তাহলে রস শুকিয়ে যাবে রস শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে এবং আমাদের ছাদ থেকে এটাকে আউট করার সময় এসে গেছে এসে গেছে দেখা যাক কি অবস্থা এই জন্যই তো আমরা রিভিউটা তুলে ধরছি তাহলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু রস শুকাবার এটাই কিন্তু বেশ রস আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটাই যেহেতু রস বেশি আছে একটা একটু দেখা যাক কি অবস্থা যেটুকু রস শোখায়নি দেখো তো কি অবস্থা এটা কিন্তু একদম কোয়াচ্ছে ছাড়িয়ে যাচ্ছে ভালোভাবেই কোনো অসুবিধা নেই আমি একটু খেয়ে টেস্ট করি তুমি খেয়ে দেখো দেখি কি অবস্থা খুব বেশি মিষ্টি না তবে টক নেই সে টক নেই কিন্তু সমস্যা হচ্ছে রস যদি শুকিয়ে যায় টক মিষ্টিতে আমরা কি করবো কোনো কাজ নেই টক মিষ্টি যদি যদি রসটা আমরা শুকিয়ে আসতে থাকে সেটা তো এগুলো যেহেতু দেখতেই আপনারা মনে হয় না আমাদের এই ক্লাইমেটে বিশেষ করে এই যে সাস্টমার এই ভ্যারাইটিটা মনে হয় না সাকসেসফুল হবে না হবে না তাই না তো অনেক বড় হয়েছে সেহেতু এমন হওয়ার কথা নয় কথা নয় আচ্ছা দেখি

আহ এটা হচ্ছে সেই বহু আলোচিত হম আহ বলতে পারো স্টার রুবি রেড গ্রেপফুড স্টার রুবি দেখো গ্রেপফুড আমি কোনোদিন আহ কিন্তু টেস্ট করিনি না আমার লাইফে বলতে পারো আচ্ছা আমার দিনও খাইনি তো কি ধরনের হয় না কমলা কমলালেবু শুনেছি না মুসম্বি আহ এটা তাহলে কাটাও ফেটে গেছে একটু ফেটে গেছে তো বন্ধুদেরকে কালার নিয়ে সাসপেন্স বজায় রেখে লাভ নেই এটাকে বলতে পারি ভিতরে দুর্দান্ত কালার আপনাদের দেখাও দেখুন

যেন মনে হচ্ছে আমরা একটা বাতা বিলেবু খাচ্ছি একদম তবে যেটা শুনেছিলাম সেটাই আছে গ্রেপফুডে কিন্তু হালকা একটু তিতো ভাব থাকে পাচ্ছ তুমি আমি একটু হালকা পাচ্ছি তিতো আছে হুম তিতো হালকা আছে আমরা এটা কিন্তু বাতা বিলেবুর মতনই খেতে এটা কিন্তু একটা কথা বলে দিই এই গ্রেপ ফুডগুলো কিন্তু খুব একটা আহামরিক খেতে হয় না এর কিন্তু হেলথ বেনিফিট অত্যন্ত বেশি মানে স্বাস্থ্যের দিক থেকে ভীষণ উপকার সেই কারণে কিন্তু গ্রেপ ফ্রুট সমগ্র বিশ্বে ভীষণ জনপ্রিয় এর টেস্ট যদি বলেন আহামরি কিন্তু হবে না কিন্তু ছাদ বাগানে যে কোনো গ্রেপ একটা ভ্যারাইটি অবশ্যই অবশ্যই এরকম যদি দুর্দান্ত কালার আসে এবং সেটা যদি স্বাস্থ্যের পক্ষে ভালো হয় কেন রাখবো না আমরা তাহলে গ্রেপ ফ্রুট যদি কেউ একটা করে ছাদ বাগানের ক্ষেত্রে কোনটা বেস্ট হবে স্টার রুবি রাখতে পারেন রিসেন্ট প্যারাডিসি একটা এসেছে সেটাও রাখতে পারেন

নিশ্চয়ই ভালো ভ্যারাইটি তাহলে ভ্যারাইটিটার নাম আরেকবার বলে দাও এটা হচ্ছে ফ্রানসি মালটা ফ্রানসি মালটা কথাটা বলে দিই এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফ্রান্সি মালটা আমি যখন রিভিউ করব এটা আমি তো আমার চ্যানেলে দেবো একটা রিভিউ অবশ্যই এটা কিন্তু রুট আলাদা আর এটা কিন্তু রুট আলাদা ওটা কি বাতাবি এটা বাতাবির রুট এটা কোন রুট এখন বলবো না যখন ভিডিও আমরা করব ডিটেইলস জানাবো সুইট ফলের টেস্টও আলাদা হওয়ার কথা সেই জন্য আমি পার্শ্ববর্তী আমরা টাইল করছি অনেকগুলো ভ্যারাইটি নিয়ে টাইল করছি যে রুটের পরিবর্তনের কারণে ফলের টেস্টে পরিবর্তন হচ্ছে কিনা

এটা তো চলে আমরা সবাই জানি যে বাংলাদেশের অনেক ভিডিও তো আমরা দেখেছি যে লাল হয় ভিতরে দুটো অনেক যে ভিডিও বলতে দু একটা নার্সারিতে আমরা দেখতে পেরেছি তো আমাদের এখানে গত বছর তো আমি টেস্ট করেছিলাম মোটামুটি ডিসেম্বরে কালার কিন্তু আসেনি এটা সেকেন্ড ইয়ার আমি ওয়েট করছি যদি কালার আসে রাখবো না হলে এটাকে আমাদের বাতিল খাতায় হাত দিতে মনে হচ্ছে যে কালার আসতে পারে আমাদের এই ওয়েদারে আমার সন্দেহ আছে সন্দেহ আছে সন্দেহ আছে কিন্তু যেখানে কালারটা এসেছে বন্ধুরা কালার আসেনি আর কালার আসলে একটু কিন্তু ভাব আসতো নাকি অবশ্যই তবে মিষ্টি আছে কিন্তু আছে কিন্তু রস কি বলতো এই একটা ফল যদি আমি চাপি সতেরো থেকে কুড়ি গ্রাম রস পেতে পারি মানে যেহেতু ছোট ফল তার উপরে এর যে ছিলকাটা অনেক মোটা অনেক মোটা ফলে রস কম অযথা এই ভ্যারাইটি আমি বলবো ব্যক্তিগত

এবং ছাদ বাগানের জন্য ভীষণ আদর্শ একটা ভ্যারাইটি হ্যাঁ মানে আমার ভীষণ ভীষণ একটা ফেভারিট ভ্যারাইটি এটা দেখাচ্ছি পরে নামটা বলছি ফলটা একটু দেখাতে বলবো বন্ধুদেরকে দেখুন একদম মানে মনে হচ্ছে চ্যাপটা মতন হ্যাঁ চ্যাপটা টাইপের এটা নাম হচ্ছে অটার্নিক অরেঞ্জ অটার্নিক অটার্নিক একটু আমরা গাছে ফলন আছে এটা একটু দেখানো হলো না বন্ধু এই যে সাইজগুলো দেখো প্রতিটা ফলের সাইজ দেখো এই যে এই যে এই হ্যাঁ এদিকেও আছে এটা কিন্তু নয় এই যে এটা কিন্তু খেয়েছি আমি এর আগে দুটো ফললি টেস্ট করা হয়ে গেছে তাহলে এটা অটানিক মালটা এটা এটা হচ্ছে ট্যাঙ্গার অর্থাৎ মালটারি একটা ভ্যারাইটি মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে পজন্ড ড্রপ नेचर মানে এটা এত ভালো একটা ভ্যারাইটি কিন্তু এটা কিন্তু সেভাবে কোচার হয় না আমাদের এখানে কিন্তু বিশ্বাস করুন দারুন খেতে টক মিষ্টি ফ্লেভারার হয়ে থাকে দারুন খেতে এবং এর কাটার সাতে সাথে তুমি দেখতে পাবে ঠিক আছে কাটো আমরা কথা বলবো তার সাথে এদিকে

কালারটা কিন্তু দারুণ চলে এসছে বাইরের যে কালারটা কিন্তু পুরো ইয়েলো হয়ে আসবে ইয়েলো হয়ে আসবে একদম গত আবার তো ফলটা শেপটা ভালো লাগছে বেশ চারটা বর্ণের দারুণ খেতে যারা একটু টক মিষ্টি পছন্দ করে না তাদের জন্য একদম ভীষণ ভালো দেখো কাটার সাথে সাথে আর অ্যাকচুয়ালি ধরো আচ্ছা ছোট করে কাটো হ্যাঁ আর যদি আপনি ঘরেটাকে দু তিন দিন রেখে খান টকের বিন্দু মাত্র অংশ হবে আর ভালো করে একটু একটু ক্লোজলি দেখাও যে ছিলকা এতই পাতলা মানে গায়ে একদম লেগে আর থাকার মতো একদম একদম কি বলবো বলো কেমন পাচ্ছি বুঝতে পারছো আমার তো টক টক লাগ কি নাতে ভালো টক তো বললাম না টক মিষ্টি ফ্লেভারে যারা টক পছন্দ করে তাদের জন্য হেভি মানে খুব টক সাডা নয় হুম এখন তো ম্যাচর হয়নি টক মিষ্টি আর রস প্রচুর রস মানে মুখে দিলে মুখ ভর্তি হয়ে যাচ্ছে মুখ ভরে যাচ্ছে একদম আর এই যে মিক্সড যে ফ্লেভারটা টক আর মিষ্টি কম মালটা তো এই জন্যই ভালো লাগে তাহলে তো রসগোল্লা খাওয়া দরকার যদি মিষ্টি আমি খেয়েছি একদম গাল আমার ভরে গেছে রসে দেখো না একটু নাও প্রচুর রস প্রচুর রস হাত পুরো ধুয়ে গেছে কাটার সাথে সাথে মানে এটা যখন আমি এক মাস পরে কাটবো এটা আরো অনেক মিষ্টিতে চলে আসবে এটা নর্মাল মালটা ইন্ডিয়ান ছি বলো বা পাকিস্তানি মালটা বলো বা ভ্যালেন্সিয়া মালটা বলো আমি যে কটাই মালটা খেয়েছি ওই মালটা একটা কাটলে বা দুটো কাটলে যত রস হবে আমার মনে এর একটা তাই হবে একটা তো একদম পুরো গ্লাস তার বেশি ছাড়া কম নাই প্রচুর রস আর দারুন একটা জিনিস কি প্লাস পয়েন্ট দেখেছো দাঁতে কিন্তু আঁশ আটকাচ্ছে না যেটা বাড়ি মানে আটকিয়ে যায় এক ফোটা একটু টকের ভাব আছে হুম যারা টক পছন্দ করে তার জন্য ছাদ বাগান টক মিষ্টি শুধু টক বলছে কেন টক মিষ্টি বলো ভ্যারাইটি এর নাম আরেকবার বলে দাও অটারনিক 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 মালটা আর সুন্দর আমার খুব ভালো লেগেছে যারা টক পছন্দ করে টক মিষ্টি ফ্লেভারের একদম সুন্দর একটা কম্বিনেশন একদম একদম তাহলে চলো পরবর্তী ভ্যারাইটিতে যাই এটা হচ্ছে সেই বহু আলোচিত বলতে পারো গতবার তুমি দেখেছিলে কারা 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 নামে সংগ্রহ ফল হয়েছে প্রচুর প্রচুর ফল আছে গাছটিতে তবে যে কোনো ন্যাভেল মালটাতে প্রথম দিকে কিন্তু ড্রপিং থাকে একটু বেশি হুম দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ফল আছে নিচে তো এটাই দিকেও আছে এটা ছিড়ি একটা ফল একটা

আমার মনে হয় ছাদ বাগানে কিন্তু এই ভ্যারাইটি রাখা দরকার যদি কালারিং ভ্যারাইটি যদি বলা হয় আমাদের ওয়েদার কারণ যেহেতু লাল হয় ফলনও খারাপ নয় মানে আমার চাকুটা সাপোর্ট দিতে বলবো ভাই ভাইকে একে মানে চাকু যাওয়ার সম্ভাবনা আছে একটু ধরো হুম 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 এই যে দেখুন কি কালার কি কালার জাস্ট কাট থেকে একটু ছেছে গেছে অবশ্যই কাটা হোক তবে কালার ভ্যারাইটি যদি বলা হয় সবথেকে সাকসেস ভ্যারাইটি কারাকড়াই আপাতত মনে হচ্ছে খেতে কেমন সেটা তো পরের বিষয় কিন্তু একটা জিনিস দেখছি সোয়েদা সয়দা যেটা সত্য সেটাই এখনো কিন্তু রস কিন্তু সেইভাবে ভরে উঠিনি এখনো না রস ভরে উঠেনি কি বা রস শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে কিনা সেটা কি করব না 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 আমি দেখি আমি অনেক লাস্ট পর্যন্ত খেয়েছি রস শুকানোর প্রবণতা নেই তাহলে রস এখন হবে হয়তো ছাদ বাগানে টবের জল কম বেশি তো হয়তো হতে পারে কিন্তু আমি দেখিনি এটা কিন্তু এখনো কিন্তু রস ভরে যাবে হুম হুম বেশ সুন্দর ম্যাচিউর হয়নি তো এখনো তুমি টেস্ট করো প্রথমেই বলবো এর মধ্যে টকের কোনো বংশ নেই না এক ফোঁটা টক নেই মিষ্টি তবে আর একটু রস হতে হবে সময় মতো এলা আশা করে হয়তো রসটা বৃদ্ধি পেতে পারে দেখা যাচ্ছে রস হয়নি আমি প্রথমেই বলেছি তার কারণ ওই বাল্বগুলো দেখে বোঝা যাচ্ছে একটু হয়নি আর এখন যেটা মনে হচ্ছে দাঁতে ধরে যাচ্ছে মানে কারা কারা অবশ্যই রাখা যাবে দেখা যাবে তো অবশ্যই কালার ভ্যারাইটি যদি করতে হয় তবুও বন্ধুদের আমরা একটা ফাইনাল রিভিউ দেব অবশ্যই শেষ কতটা রস থাকে সেটা দেখানোর জন্য সেটা কিন্তু আমরা খেলাম সেইভাবে কিন্তু রস পাইনি ঠিক কালার দুর্দান্ত ফল যথেষ্ট ভালো হুম আর ফলনও তো দেখিয়ে দিলাম আরো একবার দেখায় প্রচুর ফল প্রচুর এই গাছটা একটা ড্রামে আছে প্রচুর ফল এরপর আমরা বন্ধুদের কোন ভ্যারাইটি দেখাবো হ্যাঁ এটা তো আমরা সকলেই জানি

বেশি দিন যদি রাখা হয় রস কিন্তু থাকবে না তবে আমার খুব একটা ব্যক্তিগত ভাবে পছন্দের ভ্যারাইটি নয় আমি একদম ধরো দেখো খাও খারাপ নয় হ্যাঁ ওই জুস জাস্ট রস খেতে চাইলে খেতে হবে এটা রস খেতে চাইলে ঠিক আছে কিন্তু এই রস কিন্তু বেশি দিন রাখলে বা বাইরে কালার যদি আমরা মনে করি একদম ইয়েলো করে খাবো তাহলে খাওয়া যাবে না একদমই তাই এর রস ভালোই আছে আর ঠিক এমন গায়ের কালার থাকবে একটু বড় সাইজ হলেই কিন্তু আমার মনে হয় পেড়ে খেয়ে নেওয়া ভালো খেয়ে নেওয়া বিশেষ করে সেপ্টেম্বরের শেষে তুলে নেওয়া হবে এই সময় এই সময় এটা পারফেক্ট সময় মালটার সময় তুলে নেওয়া উচিত একদম এর পরে কিন্তু রাখলে রস পাবেন না যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে আর কি তো অনেকেও দেখেছো আপনি আর একটা জিনিস খাওয়ার সময় একটু সাবধানে হুম এর এই ছিলকা কিন্তু

আহ ব্লাড কালার আসছে না তবে বাইরে দুর্দান্ত একটা কালার আসছে অরেঞ্জ কালার চলে আসছে এটা ফলের আমরা দেখিয়ে দেই যে কিভাবে ফলন হয়েছে প্রচুর ফলন হয় প্রচুর ফলন আর ওদিকেও আছে হুম এটা একটা টবে আছে আর এটা কি গাছ এটা আননোন একটা ভ্যারাইটি আননোন ভ্যারাইটি আননোন ভ্যারাইটি এটা তো আননন ভ্যারাইটি বলে এত বেশি হচ্ছে নাকি তাও জানি না প্রচুর 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 ফলন এদিকে দেখাই বন্ধুদের প্রচুর এখানে ভিতরে ভিতরে আরো আছে হ্যাঁ এদিকে দেখাই সেই তলার দিকে দেখায় দেখুন প্রচুর ফলন প্রচুর ফলন যেটা দেখ তো একটা একটু দূর থেকে দেখায় হুম দেখুন অসম্ভব ফলন আচ্ছা তারক্ক তারক্ক আমরা এটা টেস্ট করি হ্যাঁ তারক্ক গত বছর আমি কেটেছিলাম দু তিনবার লাস্ট মন্থ ট্রাই করেছি কালার আসছে না খুব যে আহামরি সেটা না রস থাকছে প্রচুর রস এই যে দেখতে পাচ্ছ एक्चुअली তারক্ক বড় লাল হওয়ার কথা কিন্তু আমাদের এই ক্লাইমেটে হবে না দেখতে পাচ্ছ রস প্রচুর নাকি হ্যাঁ প্রচুর রস হুম দেখো ভিতরের কালারটা বেশ ভালো

যতগুলো টেস্ট করলাম এখন পর্যন্ত সব থেকে টক এটা রস প্রচুর আছে হালকা একটু মিষ্টি হবে এটা হম টক কিন্তু প্রচুর মিষ্টি রস ভুল হয়ে গেছে না কেটে দেবো যাই হোক প্রচুর রস তাহলে হ্যাঁ এটা রস আছে রস নিয়ে কোনো কথা নেই আচ্ছা কি একটা খেয়ে টেস্ট করা যায় অবশ্যই অবশ্যই একটা কাটা হোক না দেখি ইন্ডিয়ান মৌসুমি হতে পারে ইন্ডিয়ান না ও ইন্ডিয়ান সিকি আছে না তো নাকি সিকির মতো নয় দেখো তো সিকি নয় তবে জানি না এখন রস এসছে কিনা জানি না এটা কাটি হ্যাঁ এখান থেকে ওটা ওটা ফিকে না আচ্ছা এটা এটা দি হ্যাঁ ওটা 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 বুঝছেন এটা কাটা হোক দেখি এটা কি কোনো নামে কেনা ছিল না না কি ব্যাপারটা আনন্দ এটা যতদূর মনে হচ্ছে ভ্যালেন্সিয়ার মানে গত বছর তো আমি টেস্ট করেছিলাম ভ্যালেন্সের কোন একটা ভ্যারাইটি হবে ভ্যালেন্সিয়া গ্রুপের ভ্যালান্সের প্রায় চব্বিশটা ভ্যারাইটি কিন্তু ফলের সাইজে খুব বড় তা না না প্রচুর ফল নিশ্চয়ই তো গেম হয়তো ছোট আসতে পারে আচ্ছা এটা কাটো কাটো দেখি হুম দেখা যাক কি অবস্থা না হুম এটা বেশ মিষ্টি বেশ মিষ্টি একটা আলাদা ফ্লেভার আছে এটা এটা একদম পারফেক্ট হুম মিষ্টিটা একদম পারফেক্ট আলাদা একটা फ्लेভার আছে কিন্তু নামটা এখনো কনফার্ম না ভ্যালেন্সের কোন একটা কিছু হবে হুম এটা একদম মিষ্টি খুব হুম আর এটার ম্যাচুর মোটামুটি আর কতদিন পর হতে পারে মোটামুটি গত বছর তো টেস্ট করেছিলাম আর ওই মাস ধরে রাখা যাবে মাস ধরে রাখা মানে ডিসেম্বরের আগে খেয়ে নিতে হবে ওকে নভেম্বরের মধ্যে আর কি এটা কটা হলো এই পর্যন্ত সম্ভবত সাত আটটা তো টেস্ট করলাম আমরা টেস্ট করলাম আর আমরা তো জানি যে এস ডি গিনওয়াল চ্যানেলের ছাদ বাগানে প্রচুর ভ্যারাইটি আছে আর এখনো আমরা সব তো দেখাতে পারবো না সব ফল তো রেডি হয়নি না যেমন এটা আমরা এখনো দেখাতে পাচ্ছি না কারণ এটা যেহেতু আমরা শেষে টেস্ট করার জন্য নতুন ভ্যারাইটি একদম পারফেক্ট পাকলে তারপরে টেস্ট করতে চাইছি যেমন এখানে একটা আছে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ম্যান্ডারিন আছে দেখতে পাচ্ছ এই যে আমরা নিশ্চয়ই এরপর আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভ্যারাইটি আমরা ফলে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ঠিক আর এক ঝলকে আমাদের একটু দেখাও তো বন্ধুদের যে সেই আতাউল আম যেটা আমরা বলেছিলাম চলি তো সেটা আমরা কনফিউশন পরে আসি একটু বলো আচ্ছা এই যে সেই গাছটা যে গাছটা নিয়ে বহু আলোচিত সমালোচিত বা বিতর্কিত বলতে পারো এই যে যে লাস্ট আমরা যখন ফল হারভেস্ট করেছিলাম গাছে কিছু মুকুল ছিল দেখো যখন এই ভ্যারাইটিটা কিনেছিলাম আগেই জানিয়েছিলাম প্রায় সাড়ে চার বছর পাঁচ বছর আগের ঘটনা তিনি একটা আমাকে অল টাইম ভ্যারাইটি বলেই দিয়েছিলেন কিন্তু আমার কাছে চার পাঁচ বছর থাকলেও

মেক্সিকান আতালপুর সাথে ম্যাচ করছে ফলে সেই নামে আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তো সেটা নিয়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছে যে সব বন্ধুদের মনে হবে যে এটা আতল না তা না বিষয়টা ভ্যারাইটি কি কি হলো এ জেড সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই সেটা হচ্ছে এটা অসাধারণ খেতে এটা বলতে পারি ভ্যারাইটি যা ইচ্ছা হোক না কেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ একদম অমাইক একটা ভ্যারাইটি যেহেতু আবারও যেটা নতুন দেখলাম যে ফল দুবার হয়েছে ঠিক ঠিক এটাই অনেক তার কারণ সুন্দর ফ্লেভার যুক্ত আর সুন্দর মিষ্টি অক্সিজেনে কেমন হয় তার জন্য কিন্তু টেস্ট করতে আসতে হবে একবার সিজনে তো টেস্ট করেছিলে আচ্ছা ছাদের কোণে আর একটা গাছে আম হয়ে আছে এই সময় আম থাকার কথা নয় এবারে এটাও দেখিয়ে দেই তাহলে একটু হুম অবশ্যই অবশ্যই বলো এটা এই যে এটা কিন্তু একদম নতুন একটা বড় মাসি ভ্যারাইটি এটির নাম কিন্তু সেভেন স্টেপ সেভেন স্টেপ হ্যাঁ সেভেন স্টেপ নামে সংগ্রহ করা তো অক্সিজেনে ফল আসছে দেখতে পাচ্ছ তিনটে ফল আছে গাছের আগে ফল কি আসছে না না দেখতে পাচ্ছ তো ছোট গাছ একদমই হ্যাঁ তো দেখেন এটা প্রথমই ফল আসছে ফার্স্ট ইয়ার ফল একদম দাও এটা অক্সিজেনে তাই তো অক্সিজেনে কারণ এটা 12 মাসি ভ্যারাইটি হিসেবে কালেকশন করা সেভেন স্টেপ তো দেখবার চেষ্টা করব এটা কেমন খেতে মিশ্রটা কেমন আছে আশা আছে কিনা যদি ভালো ভ্যারাইটি হয় আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের কাটিমনের বিকল্প হিসেবে এটা ভাবা যেতে পারে তাহলে আমরা এসডি কিনোয়ালার চ্যানেলে আমরা রিভিউ দেখতে পাবো তো অবশ্যই নাকি অবশ্যই যখন ফলটা ম্যাচিউর হবে নিশ্চয়ই আমার চ্যানেল তো দেখতে তো পাবেই আপনারা এবং যদি সম্ভব হয় হাবিব ভাইকে ডেকে নেবো এটা একটা রিভিউ দেওয়ার জন্য যদি ভালোবাসি ভালো কিছু হয় অবশ্যই অবশ্যই সম্ভবত সেই ওভাল কালাবেরিজ তাই তো হ্যাঁ 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 এই দেখো তার কারণ আমরা চ্যানেলে রিভিউ পেয়েছি তোমার চ্যানেলে এই দেখো এখানে কিন্তু দেখো আস্তে থেকে দেখা তুলব নতুন করে কিন্তু বুটি সেট হয়ে গেলে সেট হয়েছে আমি একটু ফল দেখাই এদিকে ফল আছে হ্যাঁ আরো কিছু ফল ছিল ড্রপ করে গেছে এদিকেও আছে তলার দিকেও আছে এই ড্রপ করছে অনেকগুলো গুড সেট হয়েছিল তো আমাদের দাঁড়িয়ে দু একটা তো ম্যাচুর হলো তখন নিশ্চয় আমরা টেস্ট করতে হবে বন্ধুদের বলো যে এই বর্ষার প্রচুর বর্ষা কাটালাম এই সময় কি গাছের কোনো আলাদা পরিচর্যা করতে হবে অবশ্যই বর্ষার সময় কিন্তু আমাদের লেবু গাছকে বিশেষ লেবু গাছ নয় যে গাছ কিন্তু একটু আলাদা আর কি বাড়তি কেয়ার নিতেই হবে শর্টে বলে দাও হ্যাঁ এই সময়টা যেটা সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয় প্রথমত গাছে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক করে তো অবশ্যই বর্ষার শেষে আমাদেরকে কিন্তু কপার যুক্ত যে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে গাছে এটা কি দিলে ভালো হ্যাঁ সেটা ব্লাইটক্স দিতে পারেন অ্যামিস্টার টপ দিতে পারেন হ্যাঁ কপার যুক্ত ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন এবং তারপরে সে পাশাপাশি যেসব গাছগুলোতে মনে করুন ফল সেট হয়ে আছে এই যে মনে করো এইসব গাছগুলোতে যে ফল ধরে আছে এই যে এই ফলগুলো কি হয় এখন অনেক স্পট পড়ে যায় ফেটে যায় তো এই সমস্যা কিন্তু আসবে এই সময়টা তো এটার জন্য অবশ্যই আমাদেরকে এনপিকে কে এবং এর সাথে বরণ এই দুটো মিশিয়ে একসাথে আমাদের দশ দিন গ্যাপে গ্যাপে দু তিনবার স্প্রে করতে হবে আর একটা জিনিস বলো আমাদের তো অনেকের গাছে ফল ভরে আছে আর অনেক ফল আমরা ডিসেম্বরের মধ্যে হারভেস্ট করে নেব আগামী পদক্ষেপের জন্য মানে ফুল ফল আবার নতুন করে আমাদের গাছ নেবে তার আগে মানে কি পরিচর্যা করতে হবে যে ভালো আবার যেন ফল আগামী সিজনের জন্য এখন আমরা কি প্রস্তুতি নেবো হ্যাঁ হ্যাঁ যে আগামী সিজনে আমার ভালোভাবে যেন আবার ফুল ভরে ওঠে এই যে গাছের ফলগুলো হারভেস্ট করার পরে আচ্ছা তার আগে বলি আগামী সিজনে মানে যদি ফল নিতে হয় আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনে করো এই একটা গাছ আগামী সিজনে কিন্তু আমার ফল আসার সম্ভাবনা কি প্রবল তো অবশ্যই এটা কিন্তু ছোট একটা বাচ্চা আছে না এটা যদি ফুল আসে ফুলগুলো এলো সেই ফুল থেকে কিন্তু ফল কিন্তু বেশি দাঁড়াবে না

জাস্ট আমরা দুবার আর মিশ্র খাবার প্রয়োগ করবো এখন একটা করবো আর নভেম্বরের আগে একটা করবো ওটাই কিন্তু লাস্ট হবে লাস্ট হ্যাঁ ওই নভেম্বরের আগে একটা মিশ্র খাবার আর এখন তার আগে কি ফল হারভেস্ট করে নেওয়া উত্তম অনেক অনেক ভ্যারাইটি আছে যে ডিসেম্বরেও আমাদের থেকেও বেশি অনেক দিন থাকে গাছে সেই সব ক্ষেত্রে সেসব গাছে ভ্যারাইটি গুলো ফল ম্যাচুর হয়ে গেছে অযথা গাছে না রেখে দিয়ে ফলগুলো যদি উপযুক্ত হয়ে যায় খাওয়ার অবশ্যই হার্ভেস্ট করে নেওয়া উপযুক্ত তাহলে পরবর্তীতে আরো বেশি গাছের না হলে তো গাছ গাছ তো স্টেজে চলে যাবে ফলে গাছের কিন্তু সেইভাবে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল তো আসবে না আচ্ছা অনেকে আমাকে বারবার জিজ্ঞাসা করে যেটা আমি বোঝাতে পারি কিনা জানি না আমাদের বন্ধুদের তোমাকে দিয়ে আমি একটু বোঝাই কাটিং এর ব্যাপার যে অনেকে বলে যে এই সময় কাটিং করতে হবে গাছের হ্যাঁ পূর্ণিং তা আমি যেটা মনে করি যে একটা গাছে পূর্ণিং সবসময় কিন্তু দরকার থাকে না

যে কোনো লেবু গাছ হোক বা আম গাছ হোক না কেন যে ডালটার এস ছ মাস হয় সেই ডালে কিন্তু ফুল আসে এবং সেখান থেকে ফল সেট হয় ফলে অবশ্যই আমাদেরকে কিন্তু যারা গাছ পুনিং করতে চাইছেন লেবু গাছের ক্ষেত্রে এই মাসের পরে আর লেবু গাছে হার্ড পুনিং করবেন না এটাই হচ্ছে হাট পুনিং করার লাস্ট মাস না সেপ্টেম্বর মাস তারপরে কিন্তু আর করবেন না এই সময় তাহলে পুনিং করে দেওয়া ভালো একদম একদম তাহলে গাছটা আর হবে হ্যাঁ এরপরে কিন্তু হাট পুনিং করা যাবে না যখন আমরা ফলটা হারভেস্ট করবো তখন একটা পুনিং হবে জাস্ট সফট একটু এই গাছটা দিয়ে আমাদের বুঝিয়ে দাও কি কি ধরনের ডাল আমরা পুনিং করলে ভালো দেখো এই গাছটা তো দেখো চারিদিকে কিন্তু সুন্দর ভাবে বেড়ে উঠে গেছে তাই না তাহলে এই গাছটাকে অযথা ডিস্টার্ব করে লাভ নেই লাভ নেই লাভ তাহলে এখানে কোন একটা গাছ দেখাও যে পুনিং করা যাবে ঠিক আছে এই যে একটা গাছ দেখো তাই না এই একটা গাছ হম গাছটাকে যদি আমি সুন্দর সেপে আনতে চাই আমরা যখন ছাদে গাছটা কি সবসময় চেষ্টা করি গাছটাকে ছোট রাখতে এই যে ডালটা অতিরিক্ত বেড়ে গেছে মাঝখান থেকে ফলে আমি গাছটাকে সমান করার জন্য এখান থেকে কাটতেই পারি এগুলো কাটা যাবে তাই না অবশ্যই কেটে দিতে পারি এখান থেকে তাহলে এখান থেকে আরো ব্রাঞ্চ ভরে যাবে অবশ্যই ব্রাঞ্চ যেমন ভরবে গাছটা সুন্দর বসি হয়ে উঠবে হ্যাঁ ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো বাগান প্রেমী হাবিব ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে সাথে আমাদের এস ডি গিনওয়াল চ্যানেলটাকে খুব সবাই সাবস্ক্রাইব করে রাখুক আমি সবাইকে বলে দিচ্ছি আর আমি তো সবসময় বলি যে আমরা যেসব রিভিউ দিচ্ছি পারফেক্ট রিভিউ পেতে গেলে কিন্তু সব ভ্যারাইটি গুলো আমরা এখন যেসব রিভিউ দিলাম এর কিন্তু পারফেক্ট আবার আসবে আরো দু মাস পরে আরো দু মাস পরে যে সাবস্ক্রাইব করে রাখলে দেখ দেখতে পাওয়া যাবে ভিডিওটা আর দীর্ঘায়ু করব না অনেকক্ষণ ধরে আপনার দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো বেশ আমরা সুজাইদার ছাদ বাগানে এসে প্রায় সম্ভবত আটটা হবে আটটা ভ্যারাইটি আপনাদের সামনে টেস্ট করলাম কি কারণ বুঝতে পারছেন আমরা একটু অগ্রিম দেখতে চাইছিলাম যে এই ভ্যারাইটি গুলো আগামী দিনে কেমন হতে পারে কিছুটা বোঝা যায় যাই হোক দেখে আপনাদের যদি মনে হয় যে কোনো উপকারে লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে এস ডি গ্রিনওয়াল চ্যানেলের সঙ্গ আপনারা দেবেন তার কারণ পারফেক্ট পারফেক্ট রিভিউ দেখতে হলে চ্যানেল অবশ্যই ফলো করতে হবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই